অবশেষে খুলল বাংলা ঝাড়খণ্ড সীমানা। 24 ঘন্টা পর এই বাংলা ঝাড়খণ্ড সীমানা খুলে দিতে হলো। জাতীয় সড়কে শুরু লরি চলাচল, 19 নম্বর জাতীয় সড়কে চলছে গাড়ি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বন্যা পরিস্থিতি যখন নিজে সরজমিনে দেখতে গিয়েছিলেন ঠিক সেই সময় তিনি বলেন ঝাড়খণ্ডের কারণেই মূলত এইরকম বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেখান থেকে জল ক্রমাগত ঢুকছে এই রাজ্যে এবং যে কারণের জন্য তিনি এই জাতীয় সড়ক বন্ধ করে দিয়েছিলেন 3 দিনের জন্য। কিন্তু তড়িঘড়ি কেন্দ্রের তরফ থেকে জবাব চাওয়া হয় যে কী কারণের জন্য বন্ধ করা হলো এবং কোন এখতিয়ারে বন্ধ করা হলো, আর তারপরেই খুলে দেওয়া হলো বাংলা ঝাড়খণ্ড সীমানা। 24 ঘন্টা পর খুলল বাংলা ঝাড়খণ্ড সীমানা। জাতীয় সড়কে শুরু লরি চলাচল এবং 19 নম্বর জাতীয় সড়ক দিয়েই গাড়ি চলাচল শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আগে আপনাদের সামনে রাখি এবং তারপর রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী পাল্টা কি জানিয়েছেন শোনাই। আমরাও সিদ্ধান্ত নিয়েছি যেহেতু জল ঢুকছে, এমনকি আমি দেখে এলাম মিদনাপুর দিয়ে, আপনারাও তো যারা আমার সাথে আসছিলেন ন্যাশনাল হাইওয়ে তো জল উঠছে। সুতরাং 3 দিন ঝাড়খণ্ডের বর্ডার বন্ধ থাকবে, সিল থাকবে। প্লিজ সেন্ড দিস মেসেজ টু রাজীব কুমার ডিজি ইমিডিয়েটলি, 3 দিন বর্ডার থাকবে বন্ধ, তার কারণ গাড়ি ঢুকলে জলে ডুবে যাবে, এটা আমি চাই না। আর ডিবিসির সাথে অল সম্পর্ক আমি তো কাট অফ করবই, বিকজ ইট ইজ টু মাচ। সিলটিল লিখিত নেই, ব্যবস্থা নিচ্ছি আমরা। পেঁয়াজ বন্ধ হবে এই রাস্তা দিয়ে, নাসিক নাগপুর থেকে যদি পেঁয়াজ না যায় 300 টাকা কেজি পেঁয়াজ হবে, এই রাস্তা দিয়ে আসে নাসিক নাগপুরে ছত্রিশগড় হয়ে আপনার ঝাড়খণ্ডের উপর চিচিড়া দিয়ে এই দিক দিয়ে গোটা, শুধু এইখানে নয় ভুটান নেপাল পর্যন্ত এইটা হচ্ছে রুট নর্থ ইস্টার্ন ইললিগ্যাল। আমাদের কুলটির এমএলএ ওখানে অলরেডি স্টার্ট করেছে অ্যাজিটেশন, চিচিড়া থেকে যদি না ছাড়ে আমি গিয়ে ছাড়াবো, আর আমি কমপ্লেন করছি, আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরকে, জাতীয় সড়ক পরিবহন দপ্তরকে, রাজ্যপালের কাছে কমপ্লেন করছি ব্যবস্থা। আর এদিকে মেলা খেলার খরচে কার্পণ্য নেই, অথচ মানুষের দুঃসময় পাশে দাঁড়াতে কেন ব্যর্থ মামাজি মানুষের সরকার? ত্রাণের জন্য এই হাহাকারের দৃশ্য ঘাটালের মনসুকা এলাকার। টানা বৃষ্টিতে জলমগ্ন গোটা এলাকা, খাদ্য কিংবা পানীয় জল কোনোটারই ঠিকমতো সংস্থান হচ্ছে না, তাই এভাবে এক বুক জলে দাঁড়িয়ে এক মুঠো সাহায্যের আশায় হাত বাড়িয়েছেন এরা। বন্যার যন্ত্রণা ও ভবিষ্যতের আশঙ্কা এখন মনসুকাবাসীর চোখে মুখে। অমাশা জল ফল কিছু নেই, খাবার জন্য নেই, অন্ধকার কি খাবো, খুব সমস্যা। শুধু মনসুকাই নয়, দামোদর নদীর জল ঢুকে বানভাসী ঘাটাল থেকে পাঁশকুড়া, পুরসুড়া থেকে উদয়নারায়ণপুর। মুখ্যমন্ত্রী বিভিন্ন এলাকায় গিয়েছেন বটে, কিন্তু দুর্গত মানুষদেরকে স্বস্তি পৌঁছে দিতে পেরেছেন কি? মুখ্যমন্ত্রী আসার পরের দিনই ত্রাণের দাবিতে পথ অবরোধ করলেন পাঁশকুড়ার পশ্চিম ন্যাকড়ার বাসিন্দারা। খাবার কিংবা পানীয় জল সরকার কোনো ব্যবস্থাই করেনি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। মুখ্যমন্ত্রী এলাকা ছাড়ার পর ত্রাণ নিয়ে এই রকমই বিক্ষোভ শুরু হয়ে গিয়েছিল পুরসুড়ায়। এদিন পাঁশকুড়ার বেশ কয়েকটি বানভাসী এলাকা পরিদর্শন করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বন্যা কবলিত এলাকায় জলের পাউচও বিলি করেন তিনি। শুভেন্দুকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়ে সর্বহারারা। কিন্তু সরকারের যে কাজ, সে কাজ সরকার করছে না। আসার আগে পুলিশ এখানে এসে এইসব জিনিস করছে, কারণের কাজ নয়, কাজটা ভিডিওর কাজ এবং মিউনিসিপ্যালিটির। মেলা খেলা উৎসবে খোলামকুচির মতো দুহাতে টাকা খরচ করছে রাজ্য সরকার, অথচ দুর্গাপূজার মুখে বন্যা বিধ্বস্ত মানুষগুলোকে কেন ঠিকমতো সাহায্য পৌঁছে দিতে পারছে না প্রশাসন? ভোট সর্বস্ব রাজনীতিতে কি মানবিকতা ভুলতে বসেছে শাসক? রিপাবলিক বাংলা। আর এদিকে মেলা খেলার খরচে কার্পণ্য নেই, অথচ মানুষের দুঃসময় পাশে দাঁড়াতে কেন ব্যর্থ মামাজি মানুষের সরকার? ত্রাণের জন্য এই হাহাকারের দৃশ্য ঘাটালের মনসুকা এলাকার। টানা বৃষ্টিতে জলমগ্ন গোটা এলাকা, খাদ্য কিংবা পানীয় জল কোনোটারই ঠিকমতো সংস্থান হচ্ছে না, তাই
এভাবে এক বুক জলে দাঁড়িয়ে এক মুঠো সাহায্যের আশায় হাত বাড়িয়েছেন এরা। বন্যার যন্ত্রণা ও ভবিষ্যতের আশঙ্কা এখন মনসুকাবাসীর চোখে মুখে। অমাশা জল ফল কিধর কিছু নেই, খাবার জন্য নেই, বাড়াচ্ছে অন্ধকার, কি খাবো, খুব সমস্যা। শুধু মনসুকায় নয়, দামোদর নদীর জল ঢুকে বানভাসী ঘাটাল থেকে পাঁশকুড়া, পুরসুড়া থেকে উদয়নারায়ণপুর। মুখ্যমন্ত্রী বিভিন্ন এলাকায় গিয়েছেন বটে, কিন্তু দুর্গত মানুষদেরকে স্বস্তি পৌঁছে দিতে পেরেছেন কি? মুখ্যমন্ত্রী আসার পরের দিনই ত্রাণের দাবিতে পথ অবরোধ করলেন পাঁশকুড়ার পশ্চিম ন্যাকড়ার বাসিন্দারা। খাবার কিংবা পানীয় জল সরকার কোনো ব্যবস্থাই করেনি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। মুখ্যমন্ত্রী এলাকা ছাড়ার পর ত্রাণ নিয়ে এই রকমই বিক্ষোভ শুরু হয়ে গিয়েছিল পুরসুড়ায়। এদিন পাঁশকুড়ার বেশ কয়েকটি বানভাসী এলাকা পরিদর্শন করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বন্যা কবলিত এলাকায় জলের পাউচও বিলি করেন তিনি। শুভেন্দুকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়ে সর্বহারারা। কিন্তু সরকারের যে কাজ, সে কাজ সরকার করছে না। আসার আগে পুলিশ এখানে এসে এইসব জিনিস করছে, কারণ এর কাজ নয়, কাজটা ভিডিওর কাজ এবং মিউনিসিপ্যালিটির। মুখ্যমন্ত্রী মেলা খেলা উৎসবে খোলাম কুচির মতো দুহাতে টাকা খরচ করছে রাজ্য সরকার, অথচ দুর্গাপূজার মুখে বন্যা বিধ্বস্ত মানুষগুলোকে কেন ঠিকমতো সাহায্য পৌঁছে দিতে পারছে না প্রশাসন? ভোট সর্বস্ব রাজনীতিতে কি মানবিকতা ভুলতে বসেছে শাসক? রিপাবলিক বাংলা।